চাকরি তুই ঘরে বসে পায়ে যাবি পাশ করার পরে কি কয়েক শুনবেন আই এ পাশে তো আগে চাকরি হতো আর নেই আসলে আই এ পাশে কোনো চাকরি নাই কিছু চাপা বাস ক্ষমতাশালী আত্মীয় আছে আমার জানে আমি নাইনি পড়ি কইছে কি খালি এস এসসি পাসটা কর দেখ চাকরি তোকে ঘরের মধ্যে আগুয় দিয়ে যাবো আমাকে পাওয়ার কি জানিস সরকারি চাকরি কোনো ব্যাপারই না ভালো কথা এস এসসি পাশ করছি কইসি চাকরির কথা কই এই যুগে এস এসি ভাষে কিছু হয় বলত নাকি তুই আইএ পাসটা কর চাকরি নিয়ে কোনো চিন্তা হতে হবে না একটা হাও তোর বাপ মার দেওয়া লাগবে না চাকরি তুই ঘরে বসে পাই যাবি সব দায়িত্ব আমাকে আমাকে কি কম ক্ষমতা আই এ পাস করার পরে কি কয়েক শুনবেন আই এ পাশে তো আগে চাকরি হতো আর নেই আসলে আই এ পাশে কোনো চাকরি নাই অনার্সটা কমপ্লিট কর চাকরি নিয়ে তোর বাপমার কোনো চিন্তা নাই চাকরির দায়িত্ব আমরা নিলাম কত মানুষের চাকরি দিলাম একটা টাহা জীবনে গুছ খাই নাই এমনি এমনি চাকরি দিয়ে দিছি অনার্স পাশ শেষে কি কয় শুনবেন অনার্সটা যখন কমপ্লিট করছিস আর একটা বছর খরচ করে মাস্টার্সটাও শেষ কর তোর জন্যই ভালো তোর পজিশন ভালো হবে তোর ভালো চাকরি দিতে পারবো বুঝিস না ঠিক আছে মাস্টার্স কমপ্লিট করছি এ কি কয় শুনবেন তোর এই যেখানে চাকরি দেবো বয়সের সাথে মেলে না বয়স বেশি হয়ে গেছে তোর তোর ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে আপাতত করছি তোর বাপমারে তোরে বিয়ে দিয়ে দিতি পরে যে ভাই বোনগুলো আছে তোর তাকে জন্য সিস্টাউরি দেখো এই যে হলো আমার চাকরি দিয়ে আত্মীয়স্বজন হি হি